আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর তদন্তে এবার জেরার মুখে বিক্রমের বন্ধুরা। দুর্ঘটনার আগের রাতের পার্টিতে বিক্রম নেশাগ্রস্ত ছিলেন কিনা, পার্টিতে তার আচার ব্যবহার কেমন ছিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিক্রম আর সোনিকার পার্টিতে উপস্থিত বন্ধু বান্ধবদের এবার জেরা করবে পুলিশ। জানা গেছে বিক্রমের বয়ান এখনো রেকর্ড হয়নি, তারপরই অন্য বয়ান রেকর্ড করা হবে। তবে সেদিন পার্টিতে যে বন্ধুরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা বলেছে তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যেই সোনিকার বন্ধুরা ফেসবুকে জাস্টিস অফ সোনিকা নামে একটি পেজও খুলেছে। সেখানে বিভিন্ন পোস্টে ছবিতে বারবার অভিযোগ করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি, আর সেই জন্যে মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। দুর্ঘটনার আগের রাতে একাধিক ক্লাবে গিয়ে মদ্যপানও করেছিলেন অভিনেতা, এমন অভিযোগ তুলেছে সোনিকার বন্ধুরা। যদিও বেপরোয়া গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথাকে অস্বীকার করেছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। পার্টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সোনিকার বন্ধু অভিনেতা সাহেব ভট্টাচার্য। সাহেব বলেছেন তদন্তে সব উঠে আসবে, তার আগে কিছু বলতে চাই না। সোনিকার মৃত্যুর পরেও ওর বন্ধুরা ওর পাশে আছে, আর কিছু বলার মতো অবস্থায় আমি নেই। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।